অপ্রীতিকর ঘটনায় রেলের ওসির বরখাস্ত, তিন আনসার প্রত্যাহার। চট্টগ্রাম নগরীতে পাঁচ দিন আগে পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত 26 ডিসেম্বর নগরীর আকবর থানার ফয়’স লেক এলাকায় 31 আনসার ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে অপ্রীতিকর ঘটনার পর প্রাথমিকভাবে দায়ীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা নাজিম উদ্দিন চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহার করে নেওয়ার আনসার সদস্যরা হলেন সোহেল রানা, সাইদুর রহমান ও রিটন। সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সিএমপির এক কর্মকর্তা জানান, 26 ডিসেম্বর ওসি নাজিম উদ্দিন ও বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম পরিবার নিয়ে ফয়েজ লেকে বেড়াতে যান। তাদের বহনকারী গাড়ি ওই এলাকায় আনসার ব্যাটালিয়নের কার্যালয়ের কাছে পার্কিং করা নিয়ে কথা কাটাকাটি হয় দায়িত্বরত আনসার সদস্যদের সাথে। এ সময় ওসি নাজিমের সঙ্গে তাদের হাতাহাতি হয়। আনসার সদস্যরা ওসি নাজিম উদ্দিনকে ব্যাটালিয়ন কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে। খবর পেয়ে আকবরশা থানা পুলিশের একটি দল দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে এছাড়া জড়িত আনসার সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে থানায় পুলিশ ও আনসার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। এই ঘটনায় কোনো মামলা না করে অভ্যন্তরীণ একটি জিডি করা হয়। পরবর্তীতে রেলওয়ে পুলিশ ওসি নাজিমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরপর সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে 31 আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নূর নবী জানান, ওই ঘটনায় তিন আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই দিন কী হয়েছিল সেটা জানা যাবে। পাশাপাশি আনসার সদস্যদের বিরুদ্ধে কোনো দোষ পাওয়া গেলে স্থায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।